इंग्रेजी द्वितीय पर्याय क्लास जाने आशा करी आज के तुम्हारे टेंस पढ़ा तुम्हारा एक मनोयोगी हो प्रथम जानब टेंस कथाटार उत्पत्ति कथाय टेंस कथाटार उत्पत्ति लैटिन शब्द टेम्पास शब्द बांगला अर्थ हल समय तब कीसर समय यह कथाटार को उल्लेख नहीं जो इटा के व्याख्या करब तक हमें धरे नीब जो समय क्रियार समय क्रियार समय टेंस तीन प्रकार प्रेजेंट टेंस पास्ट टेंस फ्यूचर टेंस प्रत्येक टेंस चार फॉर्म आकार इंडिफिनिट प्रेजेंट टेंस प्रेजेंट इंडिफिनिट प्रेजेंट कंटिन्यूअस प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस प्रेजेंट इंडिफिनिट टेंस प्रेजेंट इंडिफिनिट এখন আমরা দেখবো যে প্রেজেন্ট শব্দের অর্থ হল বর্তমান আর ইনডিফিনিট শব্দের অর্থ হল অনির্দিষ্ট তাহলে আমরা বলতে পারি যে বর্তমান অনির্দিষ্ট এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে যখন আমরা সংজ্ঞা দিতে যাব তখন আমরা এইভাবে সংজ্ঞা দেব বর্তমানে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ হয় अनिर्दिष्ट एक उदाहरण माध्यम प्रकाश करी প্রশ্ন হলো আমি ভাত খাই কখন খাই সকালে বিকেলে সন্ধ্যায় রাতে কোন সময়ে কোন উল্লেখ এখানে নেই সকালও নাই বিকেলও নাই সন্ধ্যাও নাই রাত্রেও নাই তাহলে আই খাই আমি ভাত খাই এই ভাত খাওয়ার সময়টা তো অনির্দিষ্ট বর্তমানে কি যদি হয় কি সকাল না বিকেলে না সন্ধ্যায় না রাতে কোনো উল্লেখ নাই যেমন করি স্কুলে যা করি কখন স্কুলে যায় নির্দিষ্ট কোন উত্তর আমরা পাব না এখানে করিম গোস করতে তুমি ইংরেজি পড়ো ইউ রিড ইংলিশ
এখন আমরা দেখব যে বইয়ের সঙ্গে যুক্ত হয়েছে কেন। তাহলে এটা একটা নোট দিতে হবে আমাদেরকে, প্রেজেন্ট ইন্ডিক্রিজ হয়েছে কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে বার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। আমরা দেখব যে কোথায় এস যুক্ত করতে হয় আবার কোথায় ইএস যুক্ত করতে হয়। তাহলে আমরা এখন দেখি বার্বের প্রজন্ম যদি বার্বের প্রজন্ম যদি ভাবল হয় তাহলে তারপরে ইএস যুক্ত করতে হয়, আর বার্বের সেগমেন্ট যদি কম্পোনেন্ট হয় তারপরে ইএস যুক্ত করতে হয়। তবে এখানে কিছু ব্যতিক্রম আছে, এখানে কিছু ব্যতিক্রম আছে যদি আমরা পরে জানার চেষ্টা করব ব্যতিক্রমটা কম্পোনেন্টের বেলা। এবার আমরা দেখি চিরদিন সত্য, চিরদিন সত্য যদি কোনো কিছু বোঝানো হয় তাহলে তার ইংরেজি করার সময় প্রেজেন্ট ইন্ডিকেটিভ টেন্সের ব্যবহার হয়। যেমন ধরি আমরা সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, দি সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেট ইন দ্য ওয়েস্ট। সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে আমরা এখন এই দেখলাম এটা প্রেজেন্ট ইন্ডিকেটিভ টেন্সের আওতা আদিন হয়ে গেছে। যেমন ধরো প্রেজেন্ট ইন্ডিকেটিভ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, ইয়ার্থ মুভস রাউন্ড দ্য সান, বর্তমানে কোনো কাজ হইতেছে বা চলিতেছে এই বুঝাই দিয়ে বারবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন আমরা দেখব এই যে কন্টিনিউয়াস টেন্স, এটা বাংলায় চীনের একটা কায়দা আছে এবং ইংরেজিতেও চীনের কায়দা আছে। আমরা দেখব বাংলাতে ক্রিয়াপদ, ক্রিয়াপদের শেষে কেসি কেস কেসে থাকলে বুঝতে হবে
যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ইংরেজিতে আমরা দেখব স্ট্রাকচার বা গঠনটা কীভাবে হবে, স্ট্রাকচারটা এরকম যে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএন জি, প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএন জি, পি ভার্ব প্লাস আইএন জি, ব্র্যাকেট দিয়ে রাখবা, প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএন জি, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব শেষে আইএন জি যোগ করতে হবে। তারপর যদি থাকে অবজেক্ট তা বলবেন, এবং এক্সটেনশন বর্ধিত অংশ মানে বাড়তি অংশ যদি থাকে তাহলে সেটাও বলবে। যেমন ছেলেরা মাঠে ফুটবল খেলতেছে, তুমি পুকুরে মাছ ধরেছ, ইউ আর ক্যাচিং ফিশ ইন দা পিক। আমরা আজকে আর বাড়বো না, এটা তোমাদের মতো পড়া রইল, আমরা ঠিকই আসতে হবে আগামী ক্লাসে, কিন্তু তোমার বাসায় রেখে আমরা দেখব। এখন বাড়িটা নিয়ে আসবে। যেমন সবাই ভালো থাকুক, থ্যাংক ইউ অল।